হ্যালো, আজকে আমি কোনো ব্লগ করতে আসিনি। আজকে আমি কিছু কথা বলতে এসেছি, যেটা মনে হয়েছে আমার, আমি যে তোমাদের সাথেও এই কথাগুলো শেয়ার করি, যে একটা মা তার সন্তানের সাথে ঠিক কেমন বিহেভ করবে। ফার্স্ট কথা হচ্ছে, একটা সন্তানের কাছে তার বেস্ট ফ্রেন্ড হওয়া উচিত তার মা, আর আমাদের সেইভাবেই তাদের সাথে বিহেভ করা উচিত, যাতে সে সব কথাটা তার মায়ের সাথে এসে শেয়ার করে। আর সেইভাবেই ব্যবহার করা উচিত যাতে সে সবটা বলতে পারে, সাহস রাখে। হ্যাঁ, অন্যায় করলে নিশ্চয়ই তাকে শাসন করতে হবে, বাট শাসন সেইভাবেই করতে হবে যাতে সে তার ভুলটা বুঝতেও পারে এবং সে এই ভুল যাতে দ্বিতীয়বার না করে, এবং দ্বিতীয়বার যেন তোমাকে কথাগুলো আবার শেয়ার করতেও পারে। যদি তুমি সেইভাবেই তাকে শাসন করো আর সে সেইভাবেই তোমার উপরে ভয় পেয়ে যায়, তাহলে তোমাকে কিন্তু দ্বিতীয়বার সে বলতেও সাহস করবে না। আর একটা জিনিস হচ্ছে, তোমরা মানে খেয়াল করা দরকার যে দেখবে ফ্যামিলির অনেক কিছু প্রেশার হোক বা অন্য কোনো দিক থেকে প্রেশার হোক, তখন আমরা যখন খুব বিরক্ত হয়ে যাই বা ক্লান্ত হয়ে পড়ি, তখন আমরা যদি বাচ্চা এসে কিছু বলে, তখন আমরা সেই কিছু মানে এফেক্টটা তার বাচ্চার উপরে দেখাই। এটা করা কখনোই উচিত নয়, কারণ সে তো কিছু করেনি, তো সেই রাগটা তার বাচ্চার উপরে না দেখানোটাই ভালো। তখন আমাদের করা উচিত যে কিছুক্ষণ সেই জায়গা থেকে সরে যাওয়া উচিত, যখন একটু নিজে ঠিক থাকবো, নিজের ঠিক লাগবে, তারপরে এসে বাচ্চার কথা শোনা বা বাচ্চাকে টাইম দেওয়া। তাহলে কী হবে, সেই রাগটা সেই বাচ্চার উপরে আমরা দেখাবো না, কারণ এইভাবে করলে বাচ্চা নিজের, আর একটা জিনিস দেখবে বাড়িতে আমরা যেভাবে কথা বলছি, যেমন করছি বাচ্চারা, সেগুলো খুব তাড়াতাড়ি ওইভাবেই করার চেষ্টা করে, বাট এটা করা তো ঠিক না। তো সবসময় নিজেদের কথাবার্তা সব কিছুটা ঠিক করতে হয়, তবেই আমরা এক্সপেক্ট করবো যে আমার বাচ্চাও আমার সাথে সেইভাবেই কথা বলবে। আর যদিও তারা ছোটো, যদিও তারা ভুল করে থাকে, তো সবসময় উচিত যে সেই ভুলগুলো তাদের ঠিক করে দেওয়া, বকে বা মারধর করে সেরকমভাবে না। তাহলেই সে একটা সুন্দর বাচ্চা তৈরি হবে বা মায়ের সাথে সব কিছুটা শেয়ার করবে। এখন ছোটো, আস্তে আস্তে যখন তারা বড়ও হবে, তখন তারা কিন্তু সেই ভয়টা পাবে না, বা তারা নির্দ্বিধায় বলতে পারবে যে আজ এটা হয়েছে বা কাল উঠেছে। বাট যখন কোনো, যদি সে বড় ধরনেরও কিছু ভুল করে থাকে, তাকে যদি প্রথমবার একবার তুমি খুব বেশি বকাঝকা করো, দ্বিতীয়বার কিন্তু সে তোমাকে বলতে চাইবে না, সেই ব্যাপারটা তোমার থেকে সে লুকোনোর চেষ্টা করবে, তখন তোমার প্রবলেম হয়ে সব কিছুটাও জানতে পারবে না। তাই সবসময় করা উচিত অন্তত মায়েদের যে একটা বাচ্চার সাথে বন্ধুর মতন মেশা উচিত, যাতে সে স্কুলে বলো, অন্য কোথাও বলো, বা সব কিছুটা সারাদিন সে সব সময় সবটা যেন শেয়ার করতে পারে। আর একটা কথা হচ্ছে, যেটা আমার মনে হয়েছে যে প্রত্যেক দিন যেমন সকালবেলা আমরা ঠাকুর প্রণাম করি ঘুম থেকে উঠে, আমাদের প্রত্যেক দিন বাচ্চাদের সাথে করা উচিত যে আজকে সকাল থেকে রাত অবধি আমরা দুজন দুজনের সাথে সব কিছুটা শেয়ার করব, আর প্রমিস করব বা একে অপরকে কথা দেবো যে আমরা কারোর সাথে কোনো জোরে কথা বলবো না, কাউকে কোনো বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলবো না, বা খুব সুন্দরভাবে বিহেভ করবো যাতে দিনটাও সুন্দর যায় সকাল থেকে রাত অবধি। এটা আমাদের দুজন দুজনকে প্রমিস করছি। যদি আমি তাকে প্রমিস করি, সেও দেখবে তখন চেষ্টাই করবে যে না, আমি মা তোমাকেও আমি এটাই প্রমিস করছি। তো এইভাবে করলে আমার মনে হয় খুব ভালোভাবে একটা বাচ্চা তৈরি হতে পারে। তো আমার এইটুকুই বলার ছিল, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, প্রত্যেক দিনের মতন বলছি যে একটা লাইক দিও, শেয়ার করো আর কমেন্টস করো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। তো চলো, টাটা।